বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভুয়া নির্বাচন কমিশন আর সরকার মিলে গণতন্ত্রকে হত্যা করছে। কুমিল্লায় নির্বাচনী প্রচারণার পথে সবাই নিরপেক্ষ পরিবেশ নেই বলেও অভিযোগ করেন তিনি। ঐক্যফ্রন্ট নেতা কাদের সিদ্দিকী বলেছেন, ঐক্যজোট ঠিক থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না। মনির হোসেনের ক্যামেরায় রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির ইস্তেহার ঘোষণা করার পরদিন কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় আসেন বিএনপি মহাসচিব। কুমিল্লার চান্দিনায় প্রথম পথসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। ভোট চান ধানের শীষে। বক্তব্যে নির্বাচন নিয়ে শঙ্কার পাশাপাশি ক্ষমতায় গেলে কি করবেন তার কিছু প্রতিশ্রুতিও ছিল। ভুয়া সরকার আর ভুয়া নির্বাচন কমিশন একসাথে মিলে তারা এখানে গণতন্ত্রকে জবাই করছে, জবাই। বাংলাদেশের জনগণ কি এটা মেনে নেবে? দেশনেত্রী বেগম খালেদা আজকে কারাগারে কেন? নির্বাচনের মাধ্যমে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী জুলুমবাজ ভয়ঙ্কর নৃশংস সরকারকে পরাজিত করতে হবে। আওয়ামী লীগ ছাড়া কেউ চাকরি পায় না, টাকা না দিলে চাকরি হয় না। আমরা বলেছি আমরা ছেলেদের চাকরির ব্যবস্থা করব। আমরা বলেছি যতদিন চাকরি না পাবে ততদিন তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির কোনো সিনিয়র নেতা ছিলেন না, তবে সোয়াগাজীর ফুলতুলিতে দ্বিতীয় পথসভায় তার সঙ্গে যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্টের বঙ্গবীর কাদের সিদ্দিকী। আরগা পুলিশ দিয়ে আর যা কিছুই হোক নির্বাচনে জয়লাভ করা যায় না। ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদের নেত্রীর মুক্তি চান তাহলে 30 তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। এই জন্য আপনাদের বলছি, আপনারা যদি ঐক্যজোট বজায় রাখতে পারেন দুনিয়ার কোন শক্তি নাই এই নির্বাচনে আপনাদের জয় কেউ ছিনিয়ে নিতে পারে। এ সময় মামলা হামলার কথা বলে আবেগপ্রবণ হয়ে যান মির্জা ফখরুল। বাবা গুম হয়ে গেছে, মাকে বলে ঈদ আসলে বলে মা আমি তো বাবার সঙ্গে নামাজ পড়তে যেতে চাই। আচ্ছা কোন কথা বলেছে কার জন্য? মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, কুমিল্লা।